আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। শুভ সকাল। এখন সময় সকাল 6:30। টেম্পারেচার দেখাচ্ছে 40°C, অনেক ঠান্ডা। আসলে এই ঠান্ডাটা আসলে এত সকালে ঠান্ডা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। চারদিকে প্রচণ্ড কুয়াশা। আমার স্কোয়াডের সবাই মোটামুটি লকড। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। গতকালকে বিকালবেলা হঠাৎ করে একটা ফোন পাই, সাথে একটা টেক্সট আমার ওয়াইফের মেসেজে। তো অফিসিয়াল ব্যস্ততার কারণে আমি দেখতে পাইনি। কল দিলাম, কি হয়েছে? বলতেছে যে তুমি কি ছবিটা দেখো নাই? আমি বললাম যে না, কি হয়েছে আসলে আমি তো আসলে জানি না। বলতেছে যে ছবিটা দেখো। তো ব্যাপারটা হয়েছে, আমার আসলে এখন তো 5টা হাঁসের মধ্যে একটা হাঁস মারা গেছে। ও আনএক্সপেক্টেডভাবে, মানে গলায় একটা রশির মাধ্যমে ফাঁসের সৃষ্টি হয়, ফাঁসের মাধ্যমে হাঁসটা মারা যায়। আমি আসলে কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আসলে ওদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি, কারণ অনেক কষ্টে করা স্কোয়াড। প্রতিদিন সকালে উঠা ওদের সাথে আসলে একটা টাইম এক্সপেক্ট করা, হাঁস মুরগি কবুতরকে খাওয়ানো, ওদের সাথে ভাব ভালোবাসা কথাবার্তা বলা। শীতের দিনে আমি আসলে এত সকালে উঠে আসলে হয়তো সবাইকে ঠিক মতো সময় দিতে পারতেছি না। আমার নিজেরও মনটা খারাপ থাকে যে কারণ হাঁসগুলা মুরগিগুলাকে আমি সময় দিতে পারতেছি না, আমার ওয়াইফ এসে সময় দিচ্ছে এই ঠান্ডার মধ্যে। এর মধ্যে যদি আসলে স্কোয়াডের একজন যদি না থাকে, মানে আমি আসলে কিছু বুঝাই বলতে পারতেছি না। এই সকালবেলা উঠলাম, উঠে এখন কবুতর খাওয়াবো, খাওয়ায় অফিসে যাব। এর মাঝখানে যদি মানে এই টাইপের কিছু শুনি যে না স্কোয়াডের একজন সদস্য হারায় গেছে বা মারা গেছে, আসলে এর থেকে আনএক্সপেক্টেড কিছু হইতে পারে না। গতকালকে বিকালে এসে ওরে আমি ওরাই গিয়ে দিছি, আসলে কিছু করার নেই। তা আমার ব্যাড লাক, আল্লাহ তালা সকল বান্ধাকে ভালো রাখুক, প্রত্যেকটা স্কোয়াডের সদস্যরা ভালো থাকুক। আসলে কথা বলার মতো আমার আসলে পরিস্থিতি নাই, আমি আসলে বুঝাইতে পারতেছি না মানে কতটা খারাপ। কষ্ট করতেছি আসলে স্কোয়াডের জন্য। প্রতিদিন সকালে উঠতেছি, অনেক ভোরবেলা উঠি, রাতে এসে গুছাই স্কোয়াড, সকাল অফিসে যাই, অফিসে যাওয়ার খাবার দিই। এই যে ভোরবেলা 14 টেম্পারেচার, হয়তো বা সবাই অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অথবা ঘুমাচ্ছে, আমি এখন চাঁদ উঠছি ওদেরকে খাবার দেওয়ার জন্য। কিছু করার নেই আসলে, লাইফ এভাবে যাবে। তো করবেন আমার স্কোয়াডের জন্য, চেষ্টা করতেছি ওদেরকে ভালো রাখার। কিন্তু যদি কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় আসলে এটা তো কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সবাই স্কোয়াডের জন্য দোয়া করবেন। এখন হাঁস মুরগি খাবার দিতে হবে, আজকে হাঁস মুরগি দিতে পারবো না, কবুতরকে খাবার দিব। দোয়া করেন আমার স্কোয়াডের জন্য, ইনশাল্লাহ আবার আসবো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।